बुढ़ा जीना करे की जीना करे बो मरी गेसे अनाथ दादा नातीने गल लगे काजर बोल लगे काजर माइ गल लगे মন ঠিক আছে এবলি ইচ্ছা ঘটনা ঘটালা নবীজি কয় এরকম বুড়া মানুষ যদি এভাবে এইভাবে জানাবে বিচার করে আমার আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এই জন্য আমার কথা যে সমস্ত বাইরা শুনবেন আপনাদের আব্বুকে বিয়ে শাদী করাইয়ে ফেলেন আব্বুর কয় টাকা খাইব আমনে স্বপ্না আট ভাগের এক ভাগ মালিক হইব ডাকাতে আমনকে দশটা বাড়ি আব্বারে বিয়ে করে দেন আব্বারে বিয়ে করে দেন আমনের আব্বা যাতে জাহান্নামে না হয় আব্বা গভর্নমেন্টের বড় অফিসার এখন অবসরে গেছে তার ওয়াইফ মারা গেছে আব্বা যাতে লাইফ পার্টনার নিয়ে কবরে যেতে পারে আব্বারে বিয়ে শাদি করার আল্লাহ বরকত দিব কথা ঠিক কিনা বুড়গা ফেরালাই সুজে গেলে কই বুড়গার নিচের ফসমিডি কে রে কামাইব এগুলা সাফসুতরা কে করব বুড়গারে হসাইব কে বুড়গার মাইয়া হসাইব না তোরব এ হসাইব বুড়গার লাইফ পার্টনারের দরকার আছে তাহলে সিদ্ধান্ত নে এখন থেকে সব আব্বারে জোরে ফিকাপ দিবি তো যাতে ক্যামেরা পর্যন্ত হচ্ছে এখন থেকে সব আব্বারে ওই বুড়িগারা মিডির মিডির আসে আসে তুই কি সাহসি তোর আব্বা বুড়া কাটালে জিনা করক সাহসি রে হাত লাখ নিয়ে দিয়ে আব্বারে বি এই হজ করাইছ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার আব্বা কলজের টুকরা আব্বার জিনা ব্যবসারে নিয়েন না আর আব্বার আপনার অলি হিসেবে কবর নিয়েন আব্বার সব সুখের ব্যবস্থা কর আর আম্মা জিরে যদি সম্ভব হয় আম্মার জিজ্ঞাইবি আম্মার বিয়ে শাদী দিয়ালা অন্ত হের তাকো কিতাব আর একটা আছে ইস জামাই মরি গেল বিয়েলে কইলে মাইয়া গা হেবড়ি সিক্স সেভেনে হড়ে ইন্টার হড়ে ইস তো বা অনকি বিয়ার বয়স আসেনি ইস কিতাবের নাম ইস সাতত্রিশটা কিতাব আমার কাছে আছে কোরআন সুন্না বাদ দিয়ে আঙ্গ নারায়ণ বাতু হড়া এ সাতত্রিশটা কিতাব খুবই শক্তিশালী ঠিক না জালারা জালারা যদি কয় ভাবি আনে বিয়েটা বই যান ইস ইস তো বা কিন্তু হেবুডির কাছে দে কত হোলারা খাই খাই হোলারা আইয়ে আরো আঙ্গুর আমার কে কে আইয়ে কি ও কাকু করে যান না এটা আহুত্রা ক্ষেত্রা একটু হান কিনে দিই আর কি এরকম সিটিং মুসল্লি বর্তমানে আর মাহফিল কিল্লা আর মার খাবার দিয়ে না গাড়িটা লেবার যেতে এমনি ও ভাই নাই রে ওই এ সমস্ত সিটিং পুরুষ মহিলার লগে আমার আল্লাহ দেখা দিবে না ঠিক না আম্মা জিদের কদমে আমি দরখাস্ত রাখবো আম্মা বিশটি বসে ফেলে হমানে বইতে থাম জামাই যতক্ষণ মৃত্যু আরে ঠিক না জামাই মরক কই অসুবিধা কিতে আপনি নিজেকে নিজে সেফ রাখার জন্য বিয়ে শাদি করবেন এটা সরমের কিছু নয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনু প্রেসিডেন্ট বুড়া মানুষ মরে যাবে কিছুদিন পর ওনার আম্মা আছে আম্মারে বিয়ে করবে তাঙ্গ টিফুল্লে নিয়ে এক দেড় বুড়িয়া আই লাভ ইউ প্রেসিডেন্ট সাহেব আনার আম্মারাই বিয়ে করি এবার প্রেসিডেন্টে কয় এরে টিফু খুশি হইলাম আর মারে বিয়ে করতে গেছ তোমার আর মা এত যে বুড়ো হয়ে গেছে মুমূর্ষ এসকের আম্মা বিয়ে বইবেন ওনারে হঠাৎ উড়ান লাগে তিন চারজনে দরি খুশি হয়েছে আর মারে বিয়ে বই করতে গেছ ও বিয়ে তো বই তো নয় বুড়ি হয়ে মরে যাবে লাগছে দেখছে ওই যুবকের টার্গেট ছিল মুসলিম মিল্লার কোনো বিধবা কোনো বুড়ো মানুষও যাতে লাইফ পার্টনার ছাড়া না মরে এই কারণে এই যুবকে তারে বিয়ের প্রস্তাব দিছে ঠিক কিনা আপনাকে পৃথিবীকার আমার তিনশো প্রেসিডেন্ট ধরেন এগুনের মাইয়ার বিয়ের প্রস্তাব তো দূরের কথা এগুনের মারে বিয়ের প্রস্তাব দেন আবার মুসলমানি করা লাগবে গোত্রশাল আজম মেরে আনি ঠিক কিনা তাহলে বিয়ে কি সরম নেই ও বিয়ে এখন সরম কিতাবে হাঁদাই লাইফ সাফরে আছে রে আরো এক কিতাব আছে সরম কথা ঠিক আছে তবে সমাজে খায় না কিতাবের নাম সমাজে খায় না কোরআন সুন্নাতে খাইতে আছে সমাজে খায় না কিতা হেতারা ফারকিয়া করে যে না বিচার করে সেট কিনছে নকিয়া বেডি কাম করতে আছে ফারকিয়া ইয়ানো খাড়ায় যদি টিফুও কয়
দেখছতে এত যে কামটা করে বুড়িগাতে সব কাম করে আঙ্গ মসজিদের বলে সভাপতি ইডি কি কত হইলো নি তারপরে কয় হ্যাঁ বড়া এটা করে তোর অসুবিধা কি কিতাবের নাম তোর অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা তো বেটা আরে বেটা উনি কোরআন সুন্নার বাইরে চলতেছে লোকটা জাহান্নামে যাক আমারও তো অসুবিধা আমি তো তাকে পাপ থেকে ফিরানো এটা আমার দায়িত্ব নয় একজনের অপরাধের কারণে পুরা বিশ্ব পুরা বাংলাদেশে আল্লাহ গজব দিব অসুবিধা তো আর অন সমাজে নতুন একটা কিতাব বাড়ে গেছে কিতাবের নাম তোর অসুবিধা কি ঠিক নেই এরকম কিতাব আমাদের নারায়ণ বাতুভাড়া নাই রে ওই গুণের সত্যি আরো বেশি বেশি তাইলে অনুসিদ্ধান্ত বুড়িকে বুড়ি যা আছে সব দল বাঁধে বিয়ে করা হলো আর যে নাঙ্গলকোট বাজার আছে গরু তোর আব্বা মরে গেছে তুই 3 লাখ টাকার গরু গরু হতে 40 টা করস আর বুড়িকে বিয়ে বিয়ে করি মরছে তুই কোদের বিয়ে করাইলি না বর দরকার বুড়িকে রে খাসি অজ্ঞাতে বিয়ে করা আলা বুড়িকে খুশি হইব নেককার হয়ে কবর যাইব হরের দরকার মরলে 40 টা করে চিনে এর নবে দাঁত দরকার নেই উদামি সে ঠিক রে অস্ত অল্প কদের হাত উড়া এ দূর উড়া মাথার উপর উড়েছি উড়া সময় কম কবলা আর আব্বা রে আর মারে বিয়া দিও আব্বা রে বিয়া করাইও আমিন করাইম তো অস্ত কস ওই জমি ভাগ হয়ে যাইব দেল অস্ত কয় করাইও আর বড়িগেরা হলো মাইয়া দিনের সুন্দর মতে বিয়েটা করালাম গুনাগার বানাইয়েন না ছেলে ফেলে রে বিয়েটা করালাম পড়ি আমরা আমিন এবার আইয়েন সাইন নম্বর কয় নম্বর মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী নেতা কথায় কথা মিশা কথা কয় মিথ্যা প্রেস ব্রিফিং দেয় যেটা ইবলিসও কইতে পারে না ঠাস ঠাস করে কই আলা পারসন মাগো কেন রে এত মিশা কথা কয় নবীজি কয় আনাবি হুরায়রা তারা দিল্লা তালা নুকাল قال ثلاثة لا يكلم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে ফুত পবিত্র করবেন না তাদের গুনাহ খাতা মাফ করবেন না তাদের জন্য রয়েছে প্রচণ্ড শাস্তি এক নম্বর হচ্ছে শায়খুন জানেন বুড়া জিনাকারী ওয়া মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী নেতা তিন নম্বর হচ্ছে ওয়া আয়লুন মুস্তাকবিরন অহংকারী ভিক্ষু অহংকারী সাহায্য প্রার্থী এই আয়লুন মুস্তাকবিরন এটা 5 নম্বর রাজুলুন ফাকিরুন ওয়া মাতা মুতাকাব্বিরুন গ্রামে আমরা সাহা দেওয়ানো দেখবেন 30-40 টি আজি সকালবেলা পরোটা খায় কি খায় আর হেতের বইটারে হোলা আনে মুক্ত বোঝাইবার সময় পাগল করি গেলায় আর হেতে ঠেঙ্গরুতি ঠেঙ্গ দি 50 টি নাস্তা করে আর আমরা ফান খাইলেও জব্দা দিয়ে খাই ইন্ডের ডিস্ট্রিক্ট লাগে এ গারাবার কারে এখন ইনি টিফুরা বুই হইলে আর কিতা কিতা খায় দেখছি আয়তে দুলখা বাজার দেয়েছি এক অটোলা অটো চালা হেতে তুমি সিগারেট পড়ো আয় মনে মনে চিন্তা করি আল্লাহ কাল্লা রাচ্ছে কতটি মাল কামাইলাম কাশি বুত্তু আর আয় একটা সাহ কিনি খেতে আর কলজে আড়ি যায় আর হাতে 18:30 টি আর মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশের কারণটা অপচয় করি এত অটো চালে সিগারেট 3 হাত লম্বা চালা আল্লাহ কয়ে সমস্ত অভাবী লোক অহংকারী লোকের সাথে আল্লাহ দেখা আল্লাহ কথা কইতো না এরকম সিটিং আঙ্গ নারায়ণ বাতু ভাড়া দুইজন নাই রে তুই আধা কেজি পরোটা কিনলে হুরা গেরাম লেখা দিয়েছি তুই দোয়ানো কিভাবে গায়ে চিনি বাড়াতে এটা মশো সাকা এটা এদিকে টেলিভিশন আওয়াজ বাড়াতে ব্যাটকাস কাম ফাঁকা বাড়াই দে কিন্তু হাতের করো কারণ নাই সমাজ নীতি নিয়ে আফসারি এটা কইলো তো সারি যে 22 দিন উরফে জান লাগতো নয় গেরামের ভিতরে থায় অহংকার কেন করবেন অহংকার করিয়েন না ধনী গরিব আল্লাহর সৃষ্টি অনেক হইরের ভিক্ষা দিতে দেরি হইল ওরা চলেই না যা কোন আনের ভিক্ষা লাগতো না তো এখন আর বহুত ভিক্ষুক আছে যা কই তুই ওরে বা ওরে সা তুন কাপ গরম জান তুই হাতে আর মগড তুই গেছে দেন না কাউজু দেন দরজারে ফিড়ে ভ্যাকসিন নিয়ে এবার অবস্থা নবীজি কত সুন্দর চিত্র দিয়ে গেছেন 3-5-6 নম্বর হচ্ছে
മാനിഉൻ ഫദ്ലുൽ മായ സമസ്ത ലോകരാ অতিরিক্ত পানি বন্ধ করে দেয় না انا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ورجل منع فضل ماء فيقول الله يوم القيامه امنعك فضلي كما منعت فضل ما لم تعمل يدك যারা অতিরিক্ত পানি মানুষকে দেয় না আল্লাহ তাআলা জান তাদের সাথে দেখা দিবে না কথা কইতো না আল্লাহ কইবে আজকে আমার নূর থেকে আমার দর্শন থেকে তোরে মাহরুম রাখলাম যেভাবে তুই আর বন্দার করে পানি থেকে মাহরুম রাখছ এরকম মানুষ পৃথিবীতে নাই রে ও মা গো সারা ওয়ার্ল্ডে প্রায় পানি লইয়া কোবাহা কবি এই কারবালার ঘটনা তো ওয়াটার লাইন লই লাগছে কারবালার পানি ফোরাত নদীর পানি বন্ধ করছে ঠিক কিনা এবং সাংহাই নদীটু আইয়ে ইন্ডিয়ার উপর দি পানি এই পানি আইব বঙ্গোপসাগরে খোদাই ব্যবস্থাপনা জাগা জাগা পানিরে বান্দি বন্দর করে কিছু কিছু দেশেরে মরুভূমি বানালেছে ফুল ফসি ফুল পশু পাখির কিসমত থেকে পানি মাহরুম করিয়ে লাইছে আল্লাহ কয় যারা যারা এই সমস্ত নাডামি করছ তাগর লগে আমি আল্লাহ দেখা দিতাম না কথা কইতাম না আমার জান্নাতে তোমরে ঢুকাইতাম না তাহলে নিরাপদ পানি যা আছে সব আমরা মিলেমিশে খাবো ঠিক কিনা আর ওয়াটার বিল যত সময় আমরা দেব ইনশাল্লাহ বাংলাদেশ সরকারকে আমরা সহযোগিতা করব ওয়াসাকে সহযোগিতা করব তাহলে সরকার সুন্দরভাবে প্রত্যেককে নিরাপদ পানিটা দিব আর যাতে তৌফিক আছে আমার এই মসজিদে তোমরা মিনারেল ওয়াটারের একটা মেশিন বইয়া লাইবে 12-14 হাজার টাকা যাইব কেন কি ওয়াটার ট্যাঙ্কি আছে না আর পানির লাইন আসেনি এই বাইরে সুন্দর করে একটা পানি দিয়া মসজিদের ভিতরে বইয়া লাইলে চিকন লতা দি ওই পানিটা চলে যাবো মুসল্লিরা কদর কদর পানি খাইব দোয়া করব সদকায়ে জারিয়ার কাম হইব ঠিক কি দ্বিতীয় বিনি কেউ আঙ্গ মসজিদের একখান হানি ওই যে মোটর ছোট এত বড় সেনেন নি ল্যানসন মেশিন আরও কি কি কোম্পানি আছে না 6,000 থেকে 15,000 পর্যন্ত মুসল্লিরা কদর পানি খাইব ইচ্ছা কেউ আসতে আব্বা আম্মার নামে বেলে হুজুর আমার রোয়াজ নগদে কারবার করিয়ে লেছি আঙ্গ মসজিদ দিয়ে দিয়ে ড্রিল মেশিন দিয়ে পানির মেশিন এটা বইয়ে দিই ওলা আনে হানি খাইব তারপরে হরের বছর তো আমরা অন দি মিনারেল ওয়াটার কিনে এনছো তার কেনার লাগতো না মেশিন হয়ে গেছে ফিল্টার এটা হাল তাইবি এক দেড় মাস পরে পরে অব্দ আসি টিয়া ফিল্টার আজীবন আল্লাহ হানি নিরাপদ পানি ইডি খাইবার পর দেখবি তা 4-5 দিন হর ফিল্টার ভিতরে হ্যাঁ কথা গাই কথা গাই এটা গাই না তাকাই বেড়ি খাস সাগুয়ের হানিতে খাস কত নিরাপদ পানি খাসা বাংলাদেশ সরকার তো যেহাদের ডাক দিয়েছে নিরাপদ পানির ব্যবস্থা আল্লাহ ঠিক কিনা কাফেরেরা কাফের হইয়াও প্রত্যেক জায়গা জাতিসংঘের কল দিতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিরাপদ পানির লাই তোরা মুসলমান হই নিরাপদ পানি চিনলি না আসক্তি বেলে হুজুর ঠিক আছে আর আব্বা আমার নামে মসজিদ একখান নিরাপদ পানির কারবার খেলা দিও দেশে সে নারায়ণ বাতু হাড়ার লোকেরা একটা তকবির দিও ফেরেশতারা ফাত করি ফটোটা সোনার মদিনা পৌঁছায় দিব দেই সময় কম তো দেশা অজ্ঞা বেশি দিত না 10-12 হাজার টাকা যতদিনে হারস ততদিনে দিস দেশে আব্বা আম্মারে কে ভালোবাসস বলে ওজন আমাদের মসজিদে এটা বসায় দেবে একটা মডেল মসজিদ হয়ে যাবে সমগ্র বাংলাদেশের হ্যাঁ এখানে নিরাপদ পানির ব্যবস্থা আছে ওই ওয়াটার লাইন এটা দিয়ে দিব সিস্টেমে ওই যাবে ওই এটা দেখছেন তো আপনারা কারা কারা দেখছেন প্রত্যেক অফিসে সরকারি অফিসে এভাবে আছে বুঝছেন এটা দরকার চাই দেনছে নগদে বলে হুজুর ইনশাল্লাহ আই দিই মার হলা বিদেশ যাইতে আইলে দি দিও বা বড় একটা অসুখ লাখ লাখ টাকা গেছে ব্যাগের হানি হানির বরকতে আল্লাহ তাআলা আরে মাফ করে দেয় আর গরিব জেলে দিচ্ছে বলে মার আবার শুনে ওয়াদা দিছে আইতার নাম দিতে হেও সাহেব অসুবিধা নাই দে সাথু দে সা সময় কম বলে হুজুর ইনশাল্লাহ লিল্লাহ এ নূর হোসেন ভিডিও করো সাগা দেখালাম খালাম লিল্লাহ তাকবীর কি নাম কি নাম হ্যাঁ আব্দুল হামিদ হজ করছেন নি আল্লাহ আমার ভাইকে মদিনা তৈয়বা দেখাইও সকল মুসল্লিদের জন্য তিনি পানির ব্যবস্থা করছে আল্লাহ তাকে জমজমের পানি না খাওয়ায় মারিয়েন না আইন আব্দুল হামিদ ভাইয়ান রে সুমাদি আমনে আসল ওয়াজ আইন সুমাদি লিল্লাহ তাকবীর টিফু করে ওইডি বিভিন্ন কোম্পানি আছে কোন ডিলার থেকে আনি বেশি দর ন ওই 6,000 থেকে শুরু করে 10-12 হাজার ভালো একটা মিনারেল ওয়াটারের জিনিস ইয়া করবে আয় কত সোমা দিদি আল্লাহ আমার বাইলে দোয়া করিয়েন ওয়াজ শুনি লাভ নাই যে ওয়াজে আমল নাই ঠিক আছে আর আর হুজুর আগ্রা খোলা 24 ঘন্টা বন্ধ খোলা থাক খোলা রাখবেন ঠিক নেই আসেনি আগ্রা খোলা কাজ চলেননি এটা কি বন্ধ থাকবে নি বেত আছে বেত তো করে বেতন ছাড়া সুযোগ হইতি না আতুডা এনুডা কবে রাঙ্গ মসজিদের হিসেব গুণ আতুডা সাকা
ওই বিশির কথা করে উঠে দে তারাবাতি জ্বালা আঙ্গ মসজিদের আগ্রা খোলা 24 ঘন্টা কি তৈব মসজিদের টয়লেট বন্ধ করে রাখ উঠে আমার 10 টি আর মেজাজ খারাপ হয়ে যাবে 24 ঘন্টা খোলা রাখবি বেনামাজিরা আগক আইদ দেখতে তো আল্লাহর গট্টারে কত সাক আগে কাস্টমার আইয়ুব নহরে না বেসা কিনে আগে কাস্টমারে মালিটা গুতাই গাতা ঠেলি মেলি সাই তুই এত নাই তুই যদি দম কাস তো আইব কেন এত আবার বাজে পড়ু কবে রে জিনিস একটা দেখছি হইছ তো নাই পরে ঋণ করি হইলো জিনিসটা কিনব আগে আল্লাহর ঘরের দিকে মানুষ আইয়ো বিন লইলো আইয়ো সাউয়ের হানি কাইতে কাইতে আইয়ো ইয়ার তার বিবেকে বাধা দিব মসজিদের টয়লেটটার মধ্যে আইগলাম আল্লাহর একটা সেজদা দিলাম না মানুষ গীতা কইব এইভাবে আগে এদিকে আইতেব মক্কা মুকাররমা মদিনা আরবিয়ান দেশের সকল মসজিদ হলো শ্রেষ্ঠ পার্কিং কেন্দ্র শ্রেষ্ঠ মার্কেট আশ্রয় কেন্দ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলে সকল মসজিদ ছিল একটা ফাঁড়ি থানা আবার মসজিদগুলোকে আল্লাহর প্রেমে রাঙাইতে হবে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার কথা বুঝছেন নি ভাই সাহেব লাইট ওকে সব সময় আল্লাহ রাখবেন 24 ঘন্টা এখানে জিনেরা ইবাদত করে ফতিকেরা ইবাদত করবে এই গেট খুলি রাখবেন সোরে কত নিতো রায়গদ সাই আইয়ো তো সোরে মসজিদ আইয়ো কিতে নিব ফাঁকা বেড়ন মানুষ আল্লাহ ডালি দিছে বেড়া রহমত ঠিক রে এদিন নাই মুদাফরগঞ্জ যেতে সাইতে একটা মসজিদের বারিন্দা আসরের সময় বন্ধ মানে ডাইরেক্ট সভাপতি আর ক্যাশিয়ার টেসে সব জানছো আইয়ো তুমি মসজিদটা সারা ওয়ার্ল্ডের সম্পদ সকল আমেরিকা লন্ডন মুসল্লিরা বারিন্দা বন্ধ রেখেছো কবুজুর আপ জীবন এটা করতেন না আগ্রা খোলা হুজুর গেলে কই আগ্রা খোলা যেন 24টা ঘন্টা খোলা রায় দরকার 30 জনে 30 দিনে 30 মুসল্লি এটা পরিষ্কার করবে আদি ডলি ডলি কথা কয় না নবী তো আমাদেরকে এটাই শিখেছে ঠিক নি রে আজকে একটা মানসিক বিপ্লব শুরু করে দেওয়া দরকার মসজিদ গুলো এটা বন্ধ করে দাও আঙ্গ মসজিদ আঙ্গ মসজিদ তোর আব্বা দিয়ে গেছে আঙ্গ মসজিদ সারা ওয়ার্ল্ডের মসজিদ তোর তালা লাগাইছি কইছে কি এবড়া বাইর মতো করি এবড়া তোর তালা লাগাইছি কইছে কি আর মতো করি তোরে তালা লাগাইছি কইছে কি আর সুডহলান হ্যাঁ হুজুর নোট করেন সুডহলান যদি আগে ভাগে আই ফাতম কাতারে বইয়ে কোন অবস্থা যাতে তাদেরকে না ফিসানো হয় এটা গুনাহ সামনে শেষে আসছেন শেষে বসবেন কাবা শরীফে হোলানে গেড়ি রূপ দিয়ে হানা দেয় কে হলে কার কথা আল্লাহর ছোট ছোট বান্দারা আইব তা করে সিপস দিবেন খেজুর দিবেন কদর হানি খাইব ওই আর আব্দুল হামিদের কলে তুন হানি খাইব মিনারেল ওয়াটার খাইব বাচ্চা করে মহব্বত করিবেন আঙ্গ আমরা এন্তেকালের পর টিফু এন্তেকালের পর এই বাচ্চারাই মসজিদের সভাপতি হবে এরাই এমপি হবে এরাই রাষ্ট্রপতি হবে এরাই কাবার ইমাম হবে এদেরকে কেন ভয় লাগা এরা দুষ্টামি করুক হাসুক কান্দুক দৌড়াদৌড়ি করুক মদিনা তৈয়বার মসজিদে মিলন মেলা আম্মাজিদের মিলন মেলা ছোট্ট সোনামণিদের মিলন মেলা যেন প্রেমের আস্তানা মুস্তানগর দেখা যায় আমার রসুল মনে হয় যেন এই রওজা থেকে দেখি দেখি এগুলো কত খুশি হচ্ছেন আল্লাহ সারা পৃথিবীর সকল মসজিদকে তুমি প্রাণ চঞ্চল্যময় করে দাও আমিন বাচ্চাদেরকে নোট করবেন যাতে ডাক না দেয় ওলানের গরু সুল্লাহ নি মসজিদ সাজ করে কার হলো রে আল্লাহ কি কোনদিন কোরআনে বা নবী কোনদিন হাদিসে কইছেন হলান বার করো কইছি এটি কাস্টমার আনো কাস্টমার আর জীবনে বার করবি নি ডাক দিবি নি আল্লাহর হাত উড়ে দিয়া লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর এ টিপু এ লজস টজসের ব্যবস্থা রাখবি এত সুন্দর মসজিদ রে পুরো ইউনিয়নে বড় তো মসজিদটা ডকের উজালা দোনো সাইডে রাস্তা আল্লাহ মসজিদটা জিকিরে জিকিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদে দুরুদে ইকামতে দ্বীনের কাজে কাজে প্রতিষ্ঠা মুহূর্ত জঙ্করিত হোক আমিন 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 এই মসজিদটার সামনে কবরস্থান এখানে শুধু ইবাদত বন্দেগী চলবে এখানে শুধু কোরআনের দার্স চলবে এখানে জিকির তালিম তাজকির এগুলো চলবে এটার জন্য আল্লাহ এটা কবুল করছে ঠিক কি না কারো করে মন কষ্ট দিও না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো 5 নম্বর 6 নম্বর হচ্ছে
ছয় নম্বর তো বললাম ফানি থেকে বাধা দিবেন না, ফানি একটু একটু খাওয়াইবেন দিবেন, এটা ভালো দাম। অতিরিক্ত ফানি নদীর জোয়ার বাটা বন্ধ করিও না। কলকাতা প্রোগ্রামে গেলাম, বিশাল পদ্মা নদী মরি গেছে। আচ্ছা মহিলা করে ট্যাবলেট খাওয়াই যদি হাইস বন্ধ করস, তল হেড বড় হয়ে যাবি গো, চর্বি জমি যাবি গো, ও তোর এবার কেরকম কেরকম রে, এনে দেখতে মোটা সোটা বালাই লাগে, আসলে শরীরের মধ্যে হানি। স্টপ, কি রে টিভির বা কই, আরে ভাবি মরে গেছে, কত ভালো মানুষ। এ খোদাই ব্যবস্থা বানাইলো সমগ্র পৃথিবীর নদী, নদী খনন করছে কে? একশো আয়াতের উপরে আল্লাহ নদী লইয়া কইছে, ইয়াল্লাই আফসারি নাড়া নদীতে নদীতে মৎস্য পোনা সাড়ে রে, ঠিক রে, তোরা আমি নাড়ার লগে যোগদান করেছি। 71,000 বর্গ কিলোমিটার জমি আমাদের জলাশয়, এখানে অল্প অল্প করে কদুর কদুর মৎস্য পোনা সাইবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের চারিকে মাছ খাইব। ইরে আজ্জা শুনছি কইতাম নি, আয় বাসা তো টানি আইবার সময় যে লাগসম তো, আর হোলা কয় আব্বু আঙরে কাল্লা মাছ এতেটি দিছে, কইলাম ক কেজি এব, 5 কেজি, ওই আয় জিয়ানো মাছ হালাছি, তেলাপিয়া তেলাপিয়া, কইলাম আল্লাহ আর বাসার মধ্যে মাছ দিতেছে আল্লাহর হস্তে, ওই মাছ হালাইছি তো আয় আর হোলা, হেতার আনিছি খাইতে আছে আলহামদুলিল্লাহ, আরটা কত বালা লাগে, আজ যাওয়া আইতে চাইছি শত শত হোলানে মাছ ধরে। তো এইভাবে ভালো কাজগুলো করেন না, নবী আইসে ভালো কাজগুলো করিবার লাগে। আধা কেজি 1 কেজি হোক, সামনে নিজ দায়িত্বে মৎস্যপোনা স্থানীয় মুক্ত জলাশয়ে আপনারা ছাড়ি দিবেন, রিজিকের ব্যবস্থা করেন। ভাইও সবাই সরকারের দিকে চাই থাকলে তো হয় না, আমরা প্রত্যেকের সরকার, আপনারা ছোট্ট করে আতান উডানছে যুবকেরা, সামনের বছর এই সারিয়া মাছের পোনা আপনারা ছাড়বেন নিজস্ব কাছাকাছি জলাশয়ে, মুক্ত জলাশয়ে নিজের হুইটন আত উঠেছে সারিয়া হোনা হালাবি 1 কেজি হোক আধা কেজি, গরিব নিগণ তা তো ডেসছে মাছের মোনা 1 কেজি তেলাপিয়া হলে তিন তিন দেশি ইডি 21 দিনে বিয়েব আর হোলা মাইয়া ছাড়ব, দেখবি সমগ্র বাংলাদেশ আবার মাছের খনি হয়ে যাবে। 1 লিটার অক্টেনে 30 কিলো যায় হুন্ডা, ক কিলো 30 কিলো, 1 লিটার হানিয়ে তুই বাংলাদেশের 30 কিলো আগায় নিতে এরবি, এতটি ফানি দিছে তুই মাছ উৎপাদন করলি না, তুই সব কিনা উল্লা ভাড়ি বেড়িতে আছে কুডা উল্লা ভাড়ি, আর তোরা আসত খানা উল্লা ভাটি সারা উল্লা ভাটি নেই, অন রফিক উল্লার লগে যোগ দিই সারা উল্লা ভাটি বাংলাদেশের দরকার। এই জন্য আমি সংগ্রামে নেমে পড়েছি, এই জামানার মুক্তিযোদ্ধা মৎস্য মুক্তকারী রফিক আল্লাহ, কথা কয় না গাছ লাগাবি ফেফে গাছ লাগাবি, একটা গাছে 20-30 হাজার টিয়ার ফেফে, ওগা ফেফে 800 টিয়া কষটিয়া, এতে ডাং 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 করে খায়, ওগা গাছ 5 টিয়া দি লাগা না, ওগা মরিচ গাছ 20 টিয়া দি লাগাইলে 5 বছর আজীবন নালে মরিচ খেতে এরবি, তুই লাগস তা দরকার মুতি সিঁড়া পি যাইব, তো দোতলা তুড়ি হাতে হানিলে যাইতো না, আতুড়া ডাকাই আতুড়া এমন মার সময় কম তো টাইম অভাব তো এমন মার, কবে এখন থেকে ফুল ফলের গাছ বাড়িতে লাগাইও আতিটা এনে দিবি তো, কিন্তু এনে ফাইজদা মিলার আছে আইজার না মারি আল্লাহ গন কেলা সো আসত, এই হাত দিয়া পশু পাখি প্রতিফলন করিও, তারপরে বন্য প্রাণী হাইল্লা কোয়াল বগা ইডি দৈত্যান্ন নাঙ্গলকোট বাজার কেউ বেস্ত আনলে ইডি কিনতান্ন থানা প্রশাসনের ফোন করি ফাঁকিওয়ালা করে অ্যারেস্ট করাই ছাড়াই, এটা নবীর ঘোষণা তো, শুধু বাংলাদেশ সরকারের এই আইন নয়, এই আইন 1500 বছর আগে আমার নবী করছে, আবার সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ চাই আমরা ইনশাআল্লাহ। ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণ করবি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব, হিসেবে মানা করবি কৃপণতা করবি আল্লাহ তোরে দিত না, ইসলাম সকলে সকল মানুষের লিল্লাহ তাকবি। এবার তারপরে 7 নম্বর সাহেব উপায়া তিন মিন আজলি দুনিয়া ফাইল্লাম ইউতাহু মিনহা লাম ইয়াফে লাহু মুস্তাকিল্লু সালাতা, কি রে ফোনে 2টা বাজে গেছে, কি তো আল্লাহ গড়ি ইডি হেন্নে গুইতে আর না গড়িকে এন্নে করে ও মা কি রে ওয়াজ শুরু করলাম ওরে বেলে ফোনে 2টা
किराना बोल की कोनो अंगल लोग गोड़ी दुश्मनी ऐसी नहीं रो गोड़ी तू ये जहन्न बित्तियर स ना कहते ऐसे तो नहीं गोड़ी रे अरे गोड़ी रे आया इल्ल मावे सात नंबर तू ये गोड़ी के सोसो बीस नंबर हो अल्लाह तुम्हें आमदर समय बरकत दाओ वो लोग बैसा किना करे दुनिया लाई बैसा किना आखिरत लाई करवे लाभ लॉस अल्लाह ज़ादे अल्हम्दुलिल्लाह अल्फ अल्फ लाभ करवे আল্লাহরে ভাই আল্লাহ ব্যবসা বাণিজ্য করবেন কেমন মানুষে খাইব আপনি সরকারকে সহযোগিতা করবেন সরকারে যে রেট দিছে এটা তো যদি আপনার কম হয় অল্প বাড়াইবেন সরকারে কইছে হয়ে আসবে 70 টাকা তুই 170 টাকা করে লইছ কৃত্রিমভাবে মজুদদারি করি মানুষের কষ্ট দেশে গুণ হইব আল্লাহ কোন আয়তর দিকে চাইতেন না তো আয় কি জমিন তো কম দিছি নি রে ঢাকায় আয় তো হমানে দিছি ঠাসায় তুই আল্লাহর বান্দা করে রিজিক আটকাইছ তো যা তোর দিকে চাইতেন না ইতি আল্লাহ দুনিয়া আল্লাহ বেসা কিনা করবেন আখেরাত আল্লাহই বেসা কিনা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেক আমিন তারপরে 8 নম্বর হচ্ছে আল আকুলে ওয়ালে দহে তারপরে যে সমস্ত সন্তান পিতা মাতার অবাধ্য চারণকারী এই জগতে সবচেয়ে আল্লাহর পরে মহব্বতের লোক হলো আব্বা আম্মা কে রে আব্বা আম্মা বাইদ বাড়িবে সময় আব্বারে সময় দিবি আব্বা শর্মাইব কিতার হুত কিতা করস কোন আব্বা আমি আই লাভ ইউ আব্বারে হুন্ডারি সিদি বইয়েস হেতে আব্বারে বইয়েনা ওই হসিম ফাড়ার নাহিদারে লইয়া দোল খা যায় এরকম সিটিং যুবক বর্তমানে আমার মসজিদের বারিন্দায় একজন নাই রে আয় অন্ত মসজিদ আইবার সময় 10:30টাতে আ বলা মাইয়া মাইয়া হোলা দরডারে মারে হোতায় কাটার মেঝে গেছি আয় সে নাকি কিছু নাস্তাটা খাইয়ে অর্ধেক রুটি খাই মারে আবার কোলো করে এনে খাটো হতাছি বললাম এর বললাম যে সাপ মারা সাপ আয় দেখছি এক কিনে দিয়ে করে তিন কিনে দি সাপ কইছে মার বাদ যেতে তীর্ণ এইভাবে আব্বা মারে মহব্বত করবি আয় তে বামফাল লইতে আছে মাল খাইয়ের মাল কামাইয়ের মাত দোয়া ওস্তাদের গো দোয়া আয় দোয়া বেশি খাইয়ের আসো ভাই বেল দে ও দেড় ডে ইয়ার রবিকুল্লা কটে ইয়ার যদি বেশতিছে আস বালা বিয়ে যদি করতেছে আস যুবকেরা আব্বারে ভালা ভালা জিনিস খাওয়াবি আব্বারে সুমা দিবি আম্মা জিরে সুমা দিবি রে আব্বা আম্মার মতো শ্রেষ্ঠ নিয়ামত এই আসমানের নিচে আর নাই আব্বারে ভালো বলবি নি কি হড়ালে এক হচ্ছে হাতে আব্বা আম্মার ইয়া কিতে বিদ্যা আশ্রম লম্বর খানা তুই দেখছি কি এর এত কি এর বিজ্ঞানী বার মতো করি আর মতো বিজ্ঞানী তোর কল কুত্তের সব করো আব্বা আমাকে কোল জন্মাইতে থাকবো আব্বা আর হিডের মধ্যে 20 বছর লই আসছে শুক্রাণু মা তাত লই আসছে মা আর 10 মাস 10 দিন ফেড লই আসছে আমি বুঝি আব্বা আমারে বিদ্যাশ্রম লাইও আর 100 বার মরতে রাজি আছে আব্বা আমারে আঙ্গ কোল যে তো সাইদ্ধান্ন এনে দর আই জানে বিয়াম করাইতেছি এনে ক এটা তো এটা কি সেন্টে কেরাতে কেলাব না কেরাডি কেলাব সে কিনা কারাতে কেলাব আফসারের ওয়াজ হলো কারাতে ক্লাব কারাতে এনে দর কত মানুষ দেহাজারে এরে টিভু তোর আব্বার মতো মানুষ আর দেখতি না দোল খা বক্স গুঞ্জ বুড়গে দেখবি কত বুড়গে দেখবি কিন্তু তোর আব্বার মতো বুড়গে আর পাওয়া যাবে না মার মতো মানুষ আর পাওয়া তাইলে এখন কথা দাও আব্বা আম্মাকে আই লাভ ইউ এমনি দেখো আব্বা আম্মাকে আই লাভ ইউ তোমাদেরকে আল্লাহ আই লাভ ইউ কইবো আব্বা আম্মার মহব্বত না করলে আল্লাহ না তুই আর কি ফাট যা তোর লগা কথা নাই দেখা নাই তোর 8000 হুর রেখছি এখন রফিকুল্লারে দিয়ে লাইম ইমাম সাহেবের দিয়ে লাইম তুই সিটিং কো আলো নাই জান্নাতে যেতে চাইলে আমার আল্লাহর দিকে সাইয়ে লাজ্জাতুন নাজরে ফি ওয়াজহি রাব্বিকে যদি করতে চাও আব্বা আম্মাকে মহব্বত করো আব্বা আম্মাকে সুখে রাখো সার্বিক সুখে রাখো সার্বিক সহযোগিতা আব্বা আম্মারে করো আল্লাহ তোমাদেরকে সুখে রাখবে এ 24 প্রকারের ভিতরে বাইয়ে এই 8 প্রকার পর্যন্ত কইছে আর বাদ বাকিটি আরেক দিন আজ যে আমার সময় ধন্য হবে যারা আমার খতবা নিব মাহফিলে পরে আর আমার কিতাব যারা নিব তাকে কোয়ালো সুমা দিও তাকে ওলামাই আল্লাহ দোয়া করিও যাতে তাকে ওলামাইয়া বক্তা হয় বড় আলেময় ম্যাজিস্ট্রেটের কথা শেষ আজান দেন।